নো মাস্ক নো সার্ভিস এমন নির্দেশনা শুধু কাগজে কলমে। মাস্ক ছাড়াই সেবা দেয়া হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। চিকিৎসকরা বলছেন করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে, তাই মাস্ক ব্যবহারে বাধ্য করতে আরো কঠোর হতে হবে সরকারকে। মাহবুব কবির চপলের রিপোর্ট। টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছেন এসব মানুষ। নেই কোনো শারীরিক দূরত্ব, অনেকের মুখে নেই মাস্ক, এমনকি বিক্রেতাও মাস্ক ছাড়া। নো মাস্ক নো সার্ভিস, সরকারের এমন নির্দেশনা তারা জানেন কিন্তু মানেন না। লাইনে দাঁড়াতে দিতে হয় আর কি, বুঝলে না, এক ঘন্টা পর্যন্ত বের করে কষ্ট পাবেন তারা। সবাই যদি কইতো যে মাস্ক ছাড়া দিব না, তাহলে না সবাই মাস্ক নিয়ে দাঁড়াইতো। সরকারি পোস্ট অফিসের চিত্রটাও খুব একটা ভিন্ন নয়। যাদের মুখে মাস্ক আছে তারা যেমন সেবা পাচ্ছেন, তেমনি যারা মাস্ক পরেননি তারাও সেবা পাচ্ছেন। আমি ওই সময় পড়াছিলাম, মাত্র একটু খুলছি। আমি জানতাম করে নেই, মাত্র খুলছি। প্রায় এক বছরেও করোনা ভাইরাসের কার্যকর কোনো ওষুধ বা ভ্যাকসিন উদ্ভাবিত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মাস্ক পরে করোনার সংক্রমণ ঠেকানো অনেকটাই সম্ভব, চিকিৎসা বিজ্ঞানেও তা প্রমাণিত। শুধু করোনা নয়, মাস্ক পরলে শীতের সময় অনেক রোগ জীবাণু থেকেই রক্ষা পাওয়া সম্ভব বলছেন এ চিকিৎসক। ম্যাক্সিমাম মানুষই মাস্ক পরিধান করছে না, সেই জন্যই এই আইনটা সরকার করেছে যে নো মাস্ক নো সার্ভিস। আমাদের মধ্যে পূর্ণাঙ্গ চিকিৎসা বা প্রতিষেধক নেই, আমরা এই মাস্কের মাধ্যমে, মাস্কটা সবচেয়ে বড় হাতিয়ার আমাদের এই রোগটাকে প্রতিরোধ করার জন্য। সরকারের এত সক্ষমতা বা জনসক্ষমতা নেই যে সকল প্রতিষ্ঠান থেকে তারা নজর দিতে পারবে, সেই জন্য স্ব প্রতিষ্ঠানের প্রধান বা তারাই এই ব্যবস্থা নিতে হবে।